তাহলে কিভাবে হয়েছিল ভগবান শিবের ত্রিশূলের নির্মাণ? কে তৈরি করেছিল ভগবান শিবের ত্রিশূল? ভগবান শিব যে স্বয়ং আদি এবং স্বয়ং অনন্ত, যার না কোনো আরম্ভ আছে আর না কোনো দিন তার শেষ হতে পারে, ভগবান শিবকে সবসময় ত্রিশূল ধারণ করেই দেখানো হয়েছে। ত্রিশূল ভগবান শিবের সবচেয়ে প্রিয় অস্ত্র। এই কারণে যদি আপনি কখনো বিস্তারিতভাবে পুরাণ অথবা আমাদের ধর্মগ্রন্থগুলি অধ্যয়ন করে থাকেন, তাহলে ভগবান শিবের হাতে ত্রিশূলের বর্ণনা নিশ্চয় শুনেছেন, যার দ্বারা তিনি অগণিত রাক্ষস এবং অসুরদের বধ করেছেন। ভগবান শিবের এই ত্রিশূল পবিত্রতা ও শুভকর্মের প্রতীক মনে করা হয়। এটি তিন তত্ত্ব, সত্য, তম ও রজর পরিচায়ক, এবং মহাদেবের এই ত্রিশূল প্রকৃতির তিনটি প্রতিরূপকে দর্শিত করে, আবিষ্কার, পরিচর্যা এবং বিনাশ। ভূতকাল, বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল, এই তিনটি কালই ত্রিশূলের মধ্যে সমাহিত আছে। শিবপুরাণের কথা অনুসারে ভগবান শিব স্বয়ং এবং সদাশিবের প্রত্যক্ষ অবতার ও ত্রিশূল তার সাথে সৃষ্টির শুরু থেকেই ছিল। সেখানে আবার বিষ্ণুপুরাণে ত্রিশূল নির্মাণের উল্লেখ আছে। তাহলে চলুন এ ব্যাপারে বিস্তারিত জেনে নিই। আসলে বিষ্ণুপুরাণ অনুসারে ভগবান বিশ্বকর্মার কন্যা সংগার বিবাহ সূর্যদেবের সাথে হয়েছিল, কিন্তু সামান্য কয়েক দিনান্তের পর সূর্যদেবের তেজ ও তাপ সংগা সহ্য করতে পারছিল না। কেননা সূর্যদেবের শরীর থেকে অনেক প্রকারের তেজ কিরণ এবং বিভিন্ন তাপ প্রবাহিত রশ্মি নির্গত হচ্ছিল, যা সহ্য করা সংগার পক্ষে একদমই অসম্ভব ছিল, এবং সংগা তার বিবাহিত জীবনে সুখী ছিল না। অতঃপর সংগার সমাধান খুঁজতে পিতা বিশ্বকর্মার কাছে ফিরে আসে। তখন ভগবান বিশ্বকর্মা সূর্যদেবের কাছে এই সমস্যার কথা জানাল এবং সমস্যার সমাধান করতে একটি যন্ত্র তৈরি করলেন, এবং সূর্যদেব সেই যন্ত্রের উপরে তার প্রচণ্ড সূর্যরশ্মির বিকিরণ করলেন। এই যন্ত্রটি সূর্যদেবের প্রচণ্ড বিকিরণ শুষে নিতে শুরু করল। বলা হয় যে সূর্যদেবের সম্পূর্ণ উষ্ণতার আট ভাগের এক ভাগের চেয়েও অনেক কম করে দিয়েছিল এই যন্ত্র, যার ফলে সেই যন্ত্রতে অনেক প্রকারের শক্তি সঞ্চিত হয়। ভগবান বিশ্বকর্মা এই যন্ত্রটি নিজের সংরক্ষণে রেখেছিলেন। মনে করা হয় এই অত্যধিক শক্তিসম্পন্ন যন্ত্র দ্বারা ভগবান বিশ্বকর্মা ত্রিশূলের নির্মাণ করেন। আবার ত্রিশূল সম্পর্কে মহাভারতের অনুশাসন পর্বে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এই সংসারে রহস্যময় এবং অত্যন্ত শক্তিশালী একটি অস্ত্র আছে, যা পশুপতাস্ত্র থেকে অধিক ভয়ঙ্কর। আমি এই অস্ত্র ভগবান শিবের হাতে দেখেছি, এই কারণে ওনাকে ত্রিশূলধারী ভগবান শঙ্করও বলা হয়। ভগবান শিবশঙ্করের এই অস্ত্রকে শুধু মাতা পার্বতী তুলতে পারেন। মনে করা হয় এই অস্ত্রের প্রকোপে গোটা পৃথিবী সমেত সমস্ত অন্তরীক্ষ ধ্বংস হতে পারে। এই অস্ত্র মুহূর্তের মধ্যে মহাসাগরের জল শুকিয়ে দিতে পারে। ভগবান ব্রহ্মাও এই অস্ত্রের ভয়ে থরথর কাঁপেন। ভগবান শিবশঙ্করের ত্রিশূলের সামনে কেউ দাঁড়াতে পারেন না। এই অস্ত্র যদি একবার হাত থেকে ছেড়ে দেওয়া হয়, তাহলে এটি সামনে থাকা শত্রুর ধ্বংস করে তবে ফিরে আসে। বলা হয় এই অস্ত্র ছাড়ার পর শত্রুর বিনাশ করে আবার ভগবান শিবের হাতেই ফিরে আসে। এই অস্ত্রের দ্বারা আঘাত লাগা ব্যক্তিকে জীবিত করা অসম্ভব, তবে যদি ভগবান শিব নিজে জীবিত করতে চান, তাহলে তো অবশ্যই সম্ভব। ত্রিশূলের তিনটি গুণ, তিন লোক, তিন ক্রিয়া এবং তিন নারীর প্রতীক। আবার শিবপুরাণের রুদ্র সংহিতায় যুদ্ধখণ্ডে ভগবান শিব যখন শঙ্খচূড়ের বধ করেছিলেন, তখন সেই সময়ে তার ত্রিশূলের নাম বিজয় বলা হয়েছে। ত্রিশূলকে ভগবান শিব সবসময় তার ডান হাতে ধারণ করে থাকেন। আপনাদেরকে যেমন বলেছি যে ত্রিশূলের তিনটি গুণ তিন শক্তি অভিব্যক্তির প্রতিনিধিত্ব করে, অর্থাৎ ইচ্ছাশক্তি, জ্ঞানশক্তি ও ক্রিয়াশক্তি। সেখানে আবার ত্রিশূলের উপরের তিন ভাগ সমান্তরালভাবে ভগবান শিবের তিনটি রহস্যের প্রতিনিধিত্ব করে, পরম শিব, পরাশক্তি ও পরাবিন্দু। পরম শিব সর্বোচ্চ জাগরণের সম্পূর্ণরূপে প্রতিনিধিত্ব করে, আবার পরাশক্তি ভগবান শিবের সাক্ষাৎ শিবশক্তির প্রতীক, ও পরাবিন্দু ভগবান শিব ও শক্তি অর্থাৎ মাতা পার্বতীর একই সম্মিলিত শক্তির প্রতীকরণ। যদি বিষ্ণুপুরাণের কথা বলা হয়, তাহলে ভগবান শিবের ত্রিশূল নির্মাণ করেছিলেন স্বয়ং বিশ্বকর্মা। সেখানে আবার শিবপুরাণের অধ্যয়ন করলে দেখা যায় ত্রিশূল স্বয়ম্ভূ অর্থাৎ ভগবান শিবের সাথে উৎপন্ন হয়েছিল। এই ব্যাপারে আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই বলুন, তার সাথে সাথে হর হর মহাদেব অবশ্যই লিখুন।